আজকে আমরা চলে এসেছি একটা দারুণ জায়গায়, একটা দারুণ বাফেট ট্রাই করতে। তো সেটা সবটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো, সুতরাং ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখো। বাই দ্য ওয়ে, আমি সুতপা আর তোমরা দেখছো সুতপাস ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো এবারে ভিডিওটা শুরু করা যাক। সো আজকে আমরা চলে এসেছি রেড ফিচার্সে, ওদের 499 এর বাফেটটা ট্রাই করতে, যেটা কিন্তু আনলিমিটেড এবং দুজনের জন্য শেয়ারেবল। আর এই বাফেটে কিন্তু ভেজ আইটেম খুবই কম আছে, প্রায় নেই বললেই চলে, ম্যাক্সিমামই পুরো নন ভেজ আইটেম। তো তোমরা 499 এ দুজন পেট ভরে, মানে পার হেড অলমোস্ট 250 টাকা করে পড়ছে, তাতে তোমরা পেট ভরে নন ভেজ আইটেমস খেতে পারছো। আচ্ছা, এই রেস্টুরেন্টের আমি অলরেডি আর একটা ভিডিও তোমাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম, ওদের 699 বাফেটের। তো সেটাতে কী ছিল না ছিল সেই ভিডিওটা দেখতে হবে সেটা জানার জন্য, আর সেটার লিঙ্ক দেখো ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই চেক করতে ভুলো না। আর এই রেস্টুরেন্টের গুগল ম্যাপ লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তাছাড়াও এটা হচ্ছে লর্ডসের মোড় থেকে জাস্ট একটু এগিয়ে বলরাম মল্লিক থেকে ঢুকে গেলেই তোমরা রেড পিচার রেস্টুরেন্ট পেয়ে যাবে। আমরা এই ব্রাঞ্চেই আজকে এসেছি, এদের আরেকটা আউটলেট আছে বাইপাসে, তো তোমরা সেটাতেও যেতে পারো। দুটোতেই সেম প্রাইস, সেম মেনু। তো চলো এবারে ভেতরে যাওয়া যাক, কী কী মেনু আছে, কীরকম কী খেতে, 499 দিচ্ছে, সেটার মান কেমন, কোয়ালিটি কোয়ান্টিটি সমস্ত কিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স দেখে নিলে, তো এবারে 499 এর বাফেটের মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো মেনু দেখাতে দেখাতে আমাদের কাছে চলে এসেছে মকটেল অফ দ্য ডে। আমাদের সেদিনকে পড়েছিল আমপান্না, এটা প্রত্যেক দিন চেঞ্জ হতে থাকে। সঙ্গে চলে এসেছে চিকেন ক্লিয়ার স্যুপ, এখানে চিকেন চাংস এর পাশাপাশি গ্রিন অনিয়ন অ্যান্ড এগ হোয়াইট এর চাংস প্রচুর ছিল। তো এরপরে আমাদের কাছে চলে এলো গরমা গরম স্টার্টার ভর্তি প্লেট, আর আমি তো দেখে লোভ সামলাতেই পারছি না। এবারে চলো এক এক করে স্টার্টার গুলো রিভিউ দেওয়া যাক, কোনটা কেমন খেতে। প্রথমেই চিকেন ব্যাম্বু শুট ট্রাই করলাম, বাইরেটা ক্রিস্পি অ্যান্ড ভেতরটা পুরো চিকেনের ঠাসা, ভীষণই ফ্লেভারফুল অ্যান্ড জুসি, আর খেতে গিয়ে আমার ছ্যাঁকা লেগে গেছে। আর তারপরেই ছিল হরিয়ালি চিকেন, এইটা ভীষণই সফট ছিল অ্যান্ড বোনলেস ছিল, ধনে পাতা কাঁচা লঙ্কার একটা দারুণ ফ্লেভার পাওয়া যাচ্ছিলো, সব মিলিয়ে অনবদ্য লেগেছে এটা আমার। এরপরেই চলে এলো এই বাফেটের বেস্ট পার্ট, চিকেন মোমো। ভেতরে জাস্ট চিকেন ঠাসা এবং বাইরের লেয়ারটাও বেশ পাতলা, সসে ডিপ করে জাস্ট মুখে দেওয়ার পরেই আমি তো পুরো স্বর্গে চলে গেলাম। আর ওই যে প্রথমে চিকেন ক্লিয়ার স্যুপ দিয়েছিল ওটা আমি বাঁচিয়ে রেখেছিলাম মোমোর সাথে খাবো বলে, অ্যান্ড এইটা জাস্ট মা রাত তোক লাগছিল। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি এক্সপেক্টও করিনি এতগুলো চিকেন আইটেম খাওয়ার পর আমাদের একমাত্র ভেজ স্টার্টার হানি গ্লেসড পটেটো এত ভালো লাগবে। বাইরেটা ক্রিস্পি মানে ব্যালেন্সড একটা ফ্লেভার, অসাধারণ খেতে। এরই মাঝে তোমাদেরকে বলে দিই, এখানে যদি তোমরা খাবার ওয়েস্ট করো তাহলে কিন্তু বাফেটের যার প্রাইস তার ডাবল তোমাদের পে করতে হবে। এই উদ্যোগটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তো এবারে মেন কোর্সে ফোকাস করা যাক। মেন কোর্সে কিন্তু ফ্রাইড রাইসের সাথে হাক্কা নুডলস অর ছিল, আর আমরা নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস। তো তোমরা যেটা ইচ্ছা নিতে পারো। সঙ্গে চলে এসেছে চিলি চিকেন আর শেজওয়ান চিকেন, আর এরপরেই দিয়ে গেছে ব্ল্যাক পেপার শ্রেডেড চিকেন। এখানে বলে রাখি, শেজওয়ান চিকেন আর চিলি চিকেন এর মধ্যে একটাও কিন্তু বোনলেস না, তবে ব্ল্যাক পেপার শ্রেডেড চিকেনটা অবভিয়াসলি বোনলেস। আচ্ছা, এই ফাঁকে আমি তোমাদেরকে বলে দিই, ফার্স্টে ওই মকটেল অ্যান্ড লাস্টে যে ডেজার্টটা আসবে এইটা বাদ দিয়ে বাকি তোমরা পুরো বাফেটের মেনুগুলো আনলিমিটেড যতবার ইচ্ছা রিফিল করাতে পারো। আমরা কিন্তু প্রত্যেকটা আইটেম, বিশেষ করে স্টার্টারের আইটেমগুলো অনেকবার রিপিট করিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে শেষ পাতে চলে এসেছে ডেজার্ট, আর এখানে ডেজার্ট দেখে আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। ছোট্ট আঙুরি গোলাপজামুন দেওয়া হয়েছিল, অ্যাটলিস্ট 2-3 পিস দেওয়া উচিত ছিল, যেহেতু ভীষণই ছোট হয়, আর ডেজার্ট প্রত্যেক দিন চেঞ্জ হতে থাকে, তো এটাই হচ্ছে ব্যাপার। তারপরে মোড়ে মিশ্রি খেয়ে বাইরে বেরিয়ে একটা অনেস্ট রিভিউ দিয়েছি, তোমরা দেখো। ওকে, এটা কি হুট করে আমার ব্যাপার উঠলো, মারাত্মক খেয়েছি প্রত্যেকটা।
আমি অ্যাকচুয়ালি মোমল লোভেই এসেছি না স্টার্টারটা ভালো বলে লাভ নেই দেখ ভেজ স্টার্টারটাও ভালো খেতে আমরা দুবার রিপিট নিয়েছি ভেজ স্টার্টারটা যেটা হানি গ্লেজ পটেটো ছিল হ্যাঁ বুঝেছ হ্যাঁ আর মেইন কোর্সও ঠিকঠাকই আমাদের ঠিকঠাকই লেগেছে বাট স্ক্যাম হয়ে গেছে ডেসার্টে ওটা প্র্যাঙ্ক হয়ে গেছে মানে একটা ইউটিউবে পুচকে একটা গোলাপ জামুন দিয়েছে ওই আঙ্গুরি গোলাপ জামুন জাস্ট একটা করে দিয়েছে এবং এবং আমরা আর চাইতেও পারিনি বিকজ ডেসার্ট আর মকটেল অনেকগুলো আইটেম আর আনলিমিটেড আর কি চাই মানে চিকেন আনলিমিটেড তুমি 250 টাকায় পাচ্ছ মানে তো প্রচুর ভালো আর এখানে আরেকটা জিনিস আছে মানে 1 ঘন্টা টাইম আছে আমাদের যদিও 1 ঘন্টা লাগেনি বাট 1 ঘন্টা টাইম আছে তার মধ্যে তোমরা আনলিমিটেড নিতে পারবে আর যদি মানে কোনো ফুড আইটেম ওয়েস্ট করো তার জন্য তোমাদেরকে ডাবল পে করতে হবে এই উদ্যোগটা আমার ভীষণ ভালো লেগেছে ওয়েস্ট করাটা ঠিক না সেটা ঠিক ভালো এটা ভীষণ ভালো তো এই হচ্ছে এখানে রেড পিচার্স এর রিভিউ তো তোমরা আসতে চাইলে অবশ্যই আসতে পারো ডেজার্ট কিন্তু চেঞ্জেবল প্রত্যেকদিন আলাদা আলাদা রকমের ডেজার্ট পাবে এই না যে আমাদের আঙ্গুরি গোলাপ জামুন দিয়েছে মানে তোমাদেরকেও দেবে আবার হতেও পারে যাই হোক তো ভিডিও আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও সবার সাথে শেয়ার করতে পারো চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর হ্যাঁ আমি কিন্তু মোটামুটি রোজই শর্টস দিচ্ছি তো তোমরা মানে রোজ না রেগুলার বেসিসে শর্টস দিচ্ছি তো তোমরা অবশ্যই সেগুলোও দেখো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে